আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। আগামী 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। বিবৃতিতে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবিলম্বে সহিংসতা বন্ধ করা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সুরক্ষিত রাখা অবিলম্বে এবং নিঃশর্তভাবে সব রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার করা, খেয়াল খুশি মতো আটক অধিকারকর্মী এবং বিরোধী দলীয় সদস্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাছাড়া সুষ্ঠু এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে থাকবে মৃত্যু এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের অভিযোগগুলো। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করতে এবং মৌলিক অধিকার সুরক্ষিত রাখায় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ছয়টি মানবাধিকার সংস্থা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে গেছে। আরও বলা হয়, রাজনৈতিক বিরোধীদের সমন্বিত সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভ চলছিল, তবে অক্টোবরের শেষের দিক থেকে এসব প্রতিবাদকারী ও রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে দমন করে সহিংসতা ফিরিয়ে এনেছে শেখ হাসিনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সহিংসতা ও হত্যাকাণ্ডের জরুরি ভিত্তিতে জবাবদিহি, একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা আরও জোরালো করেছে এসব ঘটনা। সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়ে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এবং অতিমাত্রায় কাঁদানে গ্যাস, লাঠিপেটা, রাবার বুলের ব্যবহার এবং একই রকম অন্যান্য ব্যবস্থার ব্যবহার উদ্বেগকে গুরুতর করে তুলেছে। পুলিশের সরঞ্জামের অপব্যবহারের বিষয়টি অবিলম্বে সমাধান প্রয়োজন হয়ে পড়েছে। সংস্থাগুলো বলছে, এসব হাতিয়ারের অযৌক্তিক ব্যবহার শুধু নাগরিকদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন নয়, একই সঙ্গে উত্তেজনাকে বৃদ্ধি করে। ওই বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সমাজের জন্য উদগ্রীব হয়ে আছে। বাংলাদেশের এসব মানুষের পাশে আছে মানবাধিকার সংস্থাগুলো। যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলো হল রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, দ্য ইউনাইটেড এগেনস্ট টর্চার কনসোর্টিয়াম, এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক এবং ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।